মোবাইল দিয়ে কোন পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউস হবে এই ভিডিওতে তোমাদের দেখাবো এই ভিডিওতে দেখানো পদ্ধতিটার মাধ্যমে তোমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওগুলোতে বেশি ভিউস হবে প্রথমে তোমরা গুগল প্লে স্টোরে চলে আসবে গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও নামের এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে ওয়াইটি স্টুডিও নামের এই অ্যাপটাকে ডাউনলোড করার পর এই অ্যাপটাকে তোমরা ওপেন করবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে তোমরা ইউটিউবে সব কাজ করতে পারবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করার পর তোমার ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে এখানে সেই জিমেল আইডি দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে ওয়াইটি স্টুডিও অ্যাপেতে লগ ইন করে নেবে এরপর ওপরের ডান দিকে তোমরা এখানে একটা প্লাস আইকন দেখতে পারবে এই প্লাস আইকনটার ওপর টাচ করবে এরপর এখানে তুমি যে ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাইছো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে ভিডিওটাকে সিলেক্ট করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে এরপর প্রথমে তোমাদেরকে তোমাদের ভিডিওর জন্য এখানে থামনেল যুক্ত করতে হবে তবে থামনেলটাকে এখানে ভিডিও আপলোড করার আগেই তৈরি করে রাখতে হবে থামনেলটাকে তোমার ভিডিওতে যুক্ত করার জন্য এখানে যে পেনের আইকনটা রয়েছে এই পেনের আইকনটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমার ফোনের গ্যালারি থেকে তোমার ভিডিওর জন্য যে থামনেলটাকে দিতে চাইছো সেই থামনেলটাকে সিলেক্ট করে নেবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার ওপরের ডান দিকে যে অপশানটা রয়েছে ডান এই ডান অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে থামনেলটা ভিডিওতে যুক্ত হয়ে যাবে ইউটিউব ভিডিওর থামনেল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে এখানে তোমাদের ভিডিওর থামনেলটাকে যুক্ত করার পর তারপরের অপশানটা রয়েছে টাইটেল টাইটেল মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেই ভিডিওটা কি বিষয় তৈরি করেছো বা ভিডিওটা কি ধরনের ভিডিও সেটাকে এখানে লিখতে হবে তবে এখানে টাইটেলটাকে যেমন খুশি লিখলে হবে না এমন একটা টাইটেল তোমাদেরকে লিখতে হবে যে টাইটেলটাকে লিখে প্রচুর মানুষ ইউটিউবে সার্চ করছে তোমরা যদি সেই ধরনের একটা টাইটেল লেখো তাহলে তোমার ভিডিওটাও তাদের কাছে গিয়ে পৌঁছাবে তাহলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে এখানে একটা ভালো টাইটেল লেখার জন্য প্রথমে তোমরা ইউটিউব অ্যাপেতে চলে আসবে ইউটিউব অ্যাপে আসার পর ওপরের ডান দিকে যে সার্চের ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করবে এরপর তুমি যে ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করছো সেই ভিডিওটা যে বিষয়ে সেই বিষয়টাকে এখানে লিখে সার্চ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করছো সেই বিষয়ে যে ভিডিওগুলো আগে থেকে ইউটিউবে আপলোড করা আছে সেই ভিডিওগুলো থেকে টাইটেলগুলোকে নিয়ে তোমার ভিডিওতে তোমরা ব্যবহার করতে পারো ওকে তো এখানে টাইটেলটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে ডিসক্রিপশান এখানে যে অপশানটা রয়েছে অ্যাড ডিসক্রিপশান এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে একটা ফাঁকা পেজ চলে আসবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে আগে থেকে একটা ডিসক্রিপশান লিখে রেখে দিয়েছি ডিসক্রিপশানের একদম প্রথমে তোমার ভিডিওর যে টাইটেলটাকে লিখলে সেই টাইটেলটাকে লিখে দেবে ডিসক্রিপশানের একদম প্রথমে তোমার ভিডিওর টাইটেলটাকে লেখার পর তারপর তোমরা লিখবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যেমন ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে লেখার পর তারপর তোমরা লিখবে তোমার ভিডিওর ট্যাগগুলো এখানে তোমরা ট্যাগগুলোকে কোথায় পাবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো ডিসক্রিপশানে ঘরেতে যদি তোমার ভিডিও ট্যাগুলোকে তোমরা লেখো তাহলে তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এখানে ট্যাগগুলোকে লেখার পর ডিসক্রিপশানের একদম শেষে তোমাদেরকে হ্যাশট্যাগ লিখতে হবে এখানে প্রথম হ্যাশট্যাগ লিখবে তোমার ইউটিউব চ্যানেলের নামটাকে তোমার ইউটিউব চ্যানেলের নামটা যেমন আছে সেটাকে একসাথে হ্যাশট্যাগে লিখে দেবে তোমার ইউটিউব চ্যানেলের নামটাকে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে লিখবে তাহলে তোমার ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা তিনটে করে হ্যাশট্যাগ লিখবে প্রথম হ্যাশট্যাগ থাকবে তোমার ইউটিউব চ্যানেলের নামটা আর তারপরে দুটো হ্যাশট্যাগ থাকবে তোমরা ইউটিউবে কোন বিষয়ে ভিডিও তৈরি করছো যেমন এই মুহূর্তে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করছি ইউটিউব সম্পর্কিত তাই আমি এখানে হ্যাশট্যাগ হিসাবে লিখতে পারি ইউটিউব ওকে তো এখানে ডিসক্রিপশানটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে ভিজিবিলিটি এখানে ভিজিবিলিটি অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে যে অপশানটা রয়েছে প্রাইভেট এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে এই পেজটাতে আসার পর এখানে এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আপলোডের একটা অপশান দেখতে পারবে এই আপলোড অপশানটার ওপর টাচ করবে আপলোড অপশানটার ওপর টাচ করার পর তোমরা এখানে দেখতে পারবে ভিডিওটা আপলোড হচ্ছে এরপর এখানে যে থ্রি ডটের অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে এডিট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে এই পেজটার একদম নিচের দিক আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে মোড় অপশান এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো একটা অপশান রয়েছে ট্যাগস এই ট্যাগ অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অপশান তুমি যে ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করছো সেই ভিডিওটাকে দেখার জন্য মানুষ কত রকমভাবে ইউটিউবে লিখে সার্চ করতে পারে সেগুলোকে এক একটা করে ট্যাগ হিসাবে এখানে যুক্ত করতে হবে এখানে তোমরা ট্যাগগুলোকে কিভাবে সহজে লিখবে সেটাকে এবার দেখে নাও প্রথমে গুগল প্লে স্টোর থেকে তোমরা ট্যাগ ইউ নামের এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে অ্যাপটাকে ডাউনলোড করার পর অ্যাপটাকে ওপেন করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে গেট ট্যাগ ফ্রম ইউআরএল এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর ইউটিউব থেকে যে ভিডিও টাইটেলটাকে তোমরা প্রথমে কপি করেছিলে সেই ভিডিওটাকে ওপেন করে নেবে এরপর এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে শেয়ার এই শেয়ার অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে কপি লিঙ্ক এই অপশানটার উপর টাচ করবে এখানে লিঙ্কটাকে কপি করার পর ট্যাগিউ নামের অ্যাপটাতে চলে আসবে এরপর তোমরা এখানে পেস্টের একটা অপশান দেখতে পারবে এই পেস্ট অপশানটার উপর টাচ করবে তাহলে তুমি যে লিঙ্কটাকে কপি করলে সেই লিঙ্কটা এখানে চলে আসবে এরপর তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে চেক এই চেক অপশানটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তুমি যে ভিডিওর লিঙ্কটাকে কপি করলে সেই ভিডিওটাতে কী কী ট্যাগ বসানো রয়েছে যেহেতু তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেই ভিডিওটা এবং তার ভিডিওটা একই বিষয়ের ওপর তৈরি করা তার জন্য তার ভিডিও ট্যাগগুলোকে তোমার ভিডিওতে তোমরা ব্যবহার করতে পারবে এখান থেকে ট্যাগগুলোকে নিয়ে তোমার ভিডিও ট্যাগেতে তোমরা বসিয়ে দেবে আর এই একই ট্যাগগুলোকে তোমার ভিডিওর ডিসক্রিপশানেও তোমরা বসাবে এখানে একটা ট্যাগ যুক্ত করার জন্য প্রথমে তোমরা ট্যাগটাকে লিখবে তারপর এই অপশানটার উপর টাচ করবে তাহলে এখানে একটা ট্যাগ যুক্ত হয়ে গেল আর এই ট্যাগের ঘরেতে তোমার ইউটিউব চ্যানেলের নামটা ট্যাগ হিসাবে অবশ্যই যুক্ত করবে এখানে ট্যাগগুলোকে যুক্ত করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ক্যাটাগরির একটা অপশান দেখতে পারবে ক্যাটাগরি মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেই ভিডিওটা কোন ধরনের ভিডিও সেই ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি বুঝতে পারো তোমার ভিডিওটা কোন ক্যাটাগরি সেটাকে এখানে সিলেক্ট করে নেবে আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা এখানে এডুকেশানটাকে সিলেক্ট করে নেবে ওকে তো এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এই পেজটাতে আর কিছু করার দরকার নেই এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে এই পেজটার নিচের দিকে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করছো সেই ভিডিওটা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে এখানে যে অপশানটা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে নেবে আর যদি ভিডিওটা বাচ্চাদের জন্য না হয় তাহলে এখানে দুই নম্বরের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে এরপর এখানে যে অপশানটা রয়েছে ভিজিবিলিটি এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে যে অপশানটা রয়েছে পাবলিক এই অপশানটার ওপর টাচ করে এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এখানে ভিজিবিলিটিতে পাবলিক সিলেক্ট করার পর ওপরের ডান দিকে যে অপশানটা রয়েছে সেপ এই সেভ অপশানটার উপর টাচ করবে তাহলেই তোমার ভিডিওটা তোমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেলা রাখবে বাই বাই